আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো টেকনো ক্যামন 30 প্রো এই ফোনটি নিয়ে। এই ফোনটি অলরেডি গ্লোবাল মার্কেটে বিভিন্ন দেশে লঞ্চ হয়েছে আর খুবই তাড়াতাড়ি ফোনটি বাংলাদেশের মার্কেটেও চলে আসবে। এই ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনে থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি 8200 চিপসেট, আরও থাকছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা সেট আপ এবং অ্যামোলেড ডিসপ্লে। সো সব কিছু মিলিয়ে টেকনো ক্যামন 30 প্রো এই ফোনটি আসলে কেমন হবে আর ফোনটি বাংলাদেশের মার্কেটে কবে এবং কেমন প্রাইস পয়েন্টে লঞ্চ হবে, এই সবগুলো বিষয় নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। সো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবেন। প্রথমে যদি এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ডিজাইনটা একটু আকর্ষণীয় করা হয়েছে। ফোনটি দুইটি ভেরিয়েন্টে পাওয়া যাবে, একটির ব্যাক সাইডে থাকছে গ্লাস এবং আরেকটির ব্যাক সাইডে থাকছে সিলিকন পলিমার, আর ফোনটির থিকনেস করা হয়েছে 7.7 মিলিমিটার। আর ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটি কিন্তু ওয়াটারপ্রুফ। ফোনটির ব্যাক সাইডে থাকছে 3D ক্যামেরা এবং একেবারে নিচের দিকে থাকছে টেকনো ক্যামনের ব্র্যান্ডিং। আর এছাড়াও এই ফোনটিতে সব ধরনের পোর্টস অ্যান্ড বাটনও আপনারা পেয়ে যাচ্ছেন। সো সব কিছু মিলে এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। এবার যদি এই ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 6.78 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেল, যা ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে, যার রেজলিউশন হিসেবে থাকছে 1080x2436 পিক্সেল এবং আরও থাকছে 393 PPI ডেনসিটি। তবে মজার ব্যাপার হচ্ছে এই ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 144Hz রিফ্রেশের, সর্বোচ্চ রিফ্রেশের। এ কারণে ডিসপ্লের টাচ রেসপন্স কিন্তু খুবই ভালো হবে আর স্বাভাবিকভাবে অ্যামোলেড প্যানেল হওয়ার কারণে ডিসপ্লের কালার কোয়ালিটিও খুবই ভালো হবে। ডিসপ্লেতে যে কোনো পোর্ট্রেট প্লে করলে তা দেখে অনেক বেশি এনজয় করবে। আর ডিসপ্লেতে আরও থাকছে অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্ট। ওভারঅল টেকনো এই ফোনটিতে খুবই ভালো ডিসপ্লে প্রোভাইড করেছে। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 14, যার ব্যাকএন্ডে থাকছে iOS 14। আর মজার ব্যাপার হচ্ছে এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি 8200 আলটিমেট চিপসেট, যা খুবই পাওয়ারফুল একটি চিপসেট। আর এই চিপসেটের আন্তঃ স্কোর 9 লাখেরও উপরে, এ কারণে যে কোনো হাই লেভেলের গেম সর্বোচ্চ হাই সেটিংসে এই ফোনটিতে আপনারা প্লে করতে পারবেন। আর এছাড়াও মাল্টিটাস্কিং সহ ভিডিও এডিটিংয়ের মতো কাজগুলো খুবই সুন্দরভাবে করতে পারবেন। ফোনটি দুইটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 12GB RAM 256GB ROM এবং 12GB RAM 512GB ROM। ফোনটির ক্যামেরা সেন্সর নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা সেন্সর, যার মেন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর যা f/1.9 aperture। আর এই সেন্সরে আপনারা OIS পেয়ে যাচ্ছেন এবং সেকেন্ডে থাকছে 50 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর এবং সবশেষে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। আর ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে ডুয়েল LED ফ্ল্যাশ HDR প্যানোরামা। আর ব্যাক ক্যামেরাতে আপনারা সর্বোচ্চ 4K-তে 60fps পর্যন্ত শ্যুট করতে পারছেন। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনে থাকছে 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ওভারঅল এই ফোনটির ক্যামেরা সেশনও যথেষ্ট ভালো করা হয়েছে। আর ফটো কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির ফটো কোয়ালিটিও যথেষ্ট ভালো করা হয়েছে, আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এই ফোনটিতে আরও থাকছে ওয়াইফাই, ব্লুটুথ, GPS, NFC-র মতো আরও অনেক ফিচার এবং USB-তে থাকছে USB Type-C 2.0। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলতে গেলে ফোনে থাকছে 5000mAh-এর একটি ব্যাটারি এবং 70W-এর একটি চার্জার। আর এই চার্জার দিয়ে ফোনটিকে আপনারা 50 মিনিটের মধ্যে ফুল চার্জ করতে পারবেন। আর ফোনটিতে যেহেতু পাওয়ার এফিশিয়েন্ট একটি চিপসেট ব্যবহার করা হয়েছে, এর কারণে ফোনটিতে ব্যাটারি ব্যাকআপও খুবই ভালো পাবেন। নর্মালি যদি ফোনটি আপনারা 1.5 থেকে 2 দিন খুব ভালোভাবে চালাতে পারবেন, আর আপনি যদি হেভি ইউজার হন তারপর ওই ফোনটি আপনাকে সারাদিনের ব্যাটারি ব্যাকআপ অনায়াসে দিয়ে দেবে। এবারে কথা হচ্ছে বাংলাদেশের মার্কেটে এই ফোনটি কবে আসছে এবং এই ফোনটির প্রাইস কেমন হতে পারে। দর্শক বন্ধুরা, এই ফোনটি গ্লোবাল মার্কেটে প্রাইস রাখা হয়েছে $400, যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 44,000 টাকার আশেপাশে, যা আমার কাছে মনে হয়েছে অনেক বেশি। আর এরকম প্রাইস পয়েন্টে টেকনো এই ফোনটি হয়তো বা বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালি লঞ্চ করবে না, তবে আনঅফিসিয়ালি দেশের বাজারে এই ফোনটি আপনারা দেখতে পাবেন, হতে পারে তা ঈদের পরে। সো সব কিছু মিলে এই ফোনটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। খুদা হাফেজ।